নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করা হবে বাক্য রূপান্তর নিয়ে আজকে পঞ্চাশটি বাক্য রূপান্তরের উদাহরণ আলোচনা করা হবে দুইশো থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত বাক্যের রূপ থেকে অন্য রূপে আমরা রূপান্তরিত করব যেমন এখানে আছে যে আমার নিবাস নেই এটিকে সরি অন্যায় করো না অন্যায় করো না এটিকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করতে হবে তাহলে এর রূপ হবে যে অন্যায় করা অনুচিত এই করোনা অর্থ হচ্ছে অনুচিত এটি হলো নির্দেশাত্মক বাক্য এরপরে আছে যে ভীষণ গরম পড়েছে ভীষণ গরম পড়েছে এর বিষয়সূচক রূপ হবে কি ভীষণ গরম পড়েছে লোকটি অশিক্ষিত কিন্তু সৎ এখানে সরল বাক্য করতে হবে যে লোকটি লোকটি অশিক্ষিত কিন্তু সৎ এখানে সরল রূপ এখানে যেটি দেওয়া আছে সেটি ভুল এটি হবে এরকম যে লোকটি অশিক্ষিত হলেও সৎ এটি হবে হচ্ছে এর সরল রূপ সে নিচে নামলো না এর অস্তিবাচক রূপ হবে সে উপরেই থাকলো লোকটি অতিশয় দুষ্ট এর নেতিবাচক রূপ হবে লোকটি অতিশয় দুষ্টু না হয়ে পারে না ঈদের ছুটিতে আমরা বাড়ি যাবো এর জটিল রূপ হবে যখন ঈদের ছুটি হবে তখন আমরা বাড়ি যাব। তোমার যাওয়াই উচিত এর অনুজ্ঞাবাচক বাক্য হবে তুমি যাও আমার মা নেই এর জটিল বাক্য হবে যা মা তা আমার নেই মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এর সরল বাক্য হবে মা না থাকায় কেউ তার চুল বেঁধে দেয়নি জীবনের আরেক নাম সংগ্রাম এর যৌগিক বাক্য হবে জীবন এবং তার আরেক নাম সংগ্রাম যে অন্ধ তাকে আলো দাও এর সরল বাক্য হবে অন্ধকে আলো দাও তাকে চেনাই যায় না এটি হবে তাকে অচেনা মনে হয় এর মানে অস্থিবাচক বাক্য তাকে চেনাই যায় না এর অস্থিবাচক বাক্য হবে তাকে অচেনা মনে হয় দেশপ্রেমিককে কেনা ভালোবাসে বিবৃতিমূলক বাক্য করতে হবে দেশপ্রেমিককে সবাই ভালোবাসে সে কথাই এরা ভাবে এর নেতিবাচক রূপ হবে সে কথাই এরা না ভেবে পারে না ছেলেটি ভালো এর নেতিবাচক বাক্য হবে ছেলেটি মন্দ নয় ওরা কাল আসবে এর প্রশ্নবাচক বাক্য হবে ওরা কি কাল আসবে না বিপন্নতা সর্বত্র এর প্রশ্নবাচক রূপ হবে বিপন্নতা কি সর্বত্র নয় গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে এর যৌগিক বাক্য বানাতে হবে গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়েছে সত্যি সেলুকাস এই দেশ বড় বিচিত্র এর বিশ্বসূচক বাক্য হবে হাই সেলুকাস কি বিচিত্র এই দেশ অনুপমের বাবা ওকালতি করতেন এর জটিল বাক্য হবে যিনি অনুপমের বাবা তিনি ওকালতি করতেন তাদের জয় হোক এর নির্দেশাত্মক বাক্য হবে তাদের বিজয় কামনা করি সৌরভের স্বাস্থ্য ভালো নয় এর অস্তিবাচক রূপ হবে সৌরভের স্বাস্থ্য খারাপ ভালো নয় অর্থই হচ্ছে খারাপ তাহলে অর্থ ঠিক থাকলো আবার বাক্যকে রূপান্তরও করা হলো আমি প্রতিদিন কলেজে যাই এর নেতিবাচক বাক্য হবে আমি প্রতিদিন কলেজে না গিয়ে পারি না এই না গিয়ে পারি না মানেই হচ্ছে আমি প্রতিদিন কলেজে যাই অসহায় মানুষকে উপহাস করতে নেই অসহায় মানুষকে উপহাস করো না এটি হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য আমি বাংলা ছাড়া অন্য ভাষা জানি না এর প্রশ্নবাচক বাক্য হবে আমি বাংলা ছাড়া অন্য ভাষা জানাই অপারক বা ব্যর্থ বা অক্ষম তাহলে আমি বাংলা ছাড়া অন্য ভাষা জানি না এর প্রশ্ন এর বাক্যটি এরকম হবে অর্থাৎ প্রশ্নবাচক তো না এটি হবে হচ্ছে অস্থিবাচক অস্থিবাচক বাক্যে এখানে রূপান্তর করা আছে যে আমি বাংলা ছাড়া অন্য ভাষা জানায় অপারক এই খবর আমরা কেউ জানতাম না এর প্রশ্নবাচক বাক্য হবে এই খবর আমরা কেউ কি জানতাম না না এইভাবে দেওয়া যাবে না এটি দিতে হবে এই খবর আমরা কেউ জানতাম না মানে কেউ আমরা এই খবরটা জানতাম না তাহলে এর প্রশ্ন করলে এইভাবে করতে হবে যে এই খবর আমরা কেউ জানতাম কি মানে আমরা কেউই জানতাম না তোমার ওখানে না যাওয়াই ভালো এর অনুজ্ঞাবাচক বাক্য হবে এরকম যে তোমার ওখানে যাওয়া অনুচিত এই যে না যাওয়াই ভালো অর্থ হচ্ছে অনুচিত শীতের পিঠা খেতে খুব মজা এর বিস্ময়সূচক বাক্য হবে আহ শীতের পিঠা খেতে কী যে মজা দোষ স্বীকার করো তোমাকে শাস্তি দিব না এর সরল বাক্য হবে দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দিব না তোদের যে জ্বালা নেই এর জিজ্ঞাসাবাচক বাক্য হবে তাদের কি সে জ্বালা নেই দেশের সেবা করা উচিত এর নির্দেশাত্মক বাক্য হবে দেশের সেবা করবে তার নাম প্রজ্ঞা প্রশ্নবাচক বাক্য তার নাম কি প্রজ্ঞা বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে এর জটিল রূপ হবে যখন বৃষ্টির অভাব হবে তখন ফসল নষ্ট হবে মা শেষ পর্যন্ত কথা না বলে থাকতে পারলেন না এর অস্তিবাচক বাক্য হবে মা শেষ পর্যন্ত কথা বললেন স্টেশনে গিয়ে গাড়ি পেলাম না এর যৌগিক বাক্য হবে স্টেশনে গেলাম কিন্তু গাড়ি পেলাম না সময় নষ্ট করা বোকামি এর প্রশ্নবাচক রূপ হবে সময় নষ্ট করা কি বোকামি নয় আমরাও আইন কানুন বুঝি এর নেতিবাচক রূপ হবে আমরাও আইন কানুন কম বুঝি না সৃজনশীল মানুষের প্রাপ্তি দানে পার্থক্য দেখা যায় না এর অস্তিবাচক রূপ হবে সৃজনশীল মানুষের প্রাপ্তি দান উভয়ই সমান পার্থক্য দেখা যায় না মানেই হচ্ছে উভয়ই সমান লোকটির স্বভাব ভালো এর নেতিবাচক বাক্য হবে লোকটির স্বভাব ভালো না হয়ে পারে না মানবতার ধর্ম বড় ধর্ম এর প্রশ্নবাচক রূপ হবে মানবতার ধর্ম কি বড়ো ধর্ম নয় মানুষের পতন যখন আসে তখন পদে পদে ভুল হতে থাকে সরল বাক্য হবে মানুষের পতন এলে পদে পদে ভুল হতে থাকে বেশিরভাগ লোকই বেদের অর্থ বুঝতো না এর অস্তিবাচক রূপ হবে বেশিরভাগ লোকই বেদের অর্থ বুঝতে অপারক ছিল এই অপারক ছিল মানেই হচ্ছে অর্থ বুঝতে পারতো না তাতে সমাজ জীবন চলে না এর অস্তিবাচক রূপ হবে তাতে সমাজ জীবন অচল হয়ে যায় কষ্টের আর শেষ নেই এর জটিল বাক্য হবে এত কষ্ট যে তার আর শেষ নেই তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা করলেন এর যৌগিক বাক্য হবে তিনি বেড়াতে গেলেন এবং কেনাকাটা করলেন তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না এর প্রশ্নবাচক রূপ হবে তাদের কি গ্রামে ফিরিয়ে আসা চলে যে জন্মেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এর নেতিবাচক বাক্য হবে জন্মিলে মৃত্যু অবশ্যম্ভাবী আমি যে তোমার সত্যের বাঁধনে বাধা এর নেতিবাচক বাক্য করতে হবে আমি যে তোমার সত্যের বাঁধনে বাধা না পড়ে পারি না আত্মরক্ষা করতেই না যে থাকবো না এর অস্তিবাচক বাক্য হবে আত্মরক্ষা করতে যেতেই হবে সে তার পিতার ঋণ শোধ করেছে এর জটিল বাক্য হবে তার পিতার যে ঋণ তা সে শোধ করেছে তার আদর্শ বিস্মরণযোগ্য নয় এর অস্তিবাচক রূপ হবে তার আদর্শ অবিস্মরণীয় এই বিস্মরণযোগ্য নয় অর্থাৎ ভুলে যাওয়ার যোগ্য নয় এর মানেই হচ্ছে ভুলে যাওয়ার যোগ্য নয় মানেই হচ্ছে অবিস্মরণীয় অবিস্মরণীয় মানেই হচ্ছে যা ভুলে যাওয়া যায় না এরপরে আছে যে মা প্রত্যেক সন্তানকে ভালোবাসেন মা প্রত্যেক সন্তানকে ভালোবাসেন এর নেতিবাচক বাক্য হবে মা প্রত্যেক সন্তানকে ভালো না বেশে পারেন না